মঈন খান আপনি লিখেছেন, নামাজের মধ্যে যদি সন্দেহ হয় যে অজু আছে না চলে গেছে তাহলে কি পুনরায় অজু করতে হবে? অজু আছে কি চলে গেছে শুধুমাত্র এই সন্দেহ যেটি অনেক সময় ওয়াসওয়াসার লেভেল পর্যন্ত যায়, এটির ফলশ্রুতিতে আপনার নামাজ ভঙ্গ হবে না। যদি আপনার প্রবল সম্ভাবনা হয় যে অজু চলে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি সেটাকে অজু চলে গেছে ধরে রাখতে পারেন এবং তার ফলশ্রুতিতে যখন অজু গেছে অজু করে এসে ওই জায়গা থেকে বাকি নামাজ আপনি কন্টিনিউ করতে পারেন। সাইফুল্লাহ সাইফ খান আপনি লিখেছেন, ইউরোপে যদি আমার বাড়ির পাশে মসজিদ না পাই তাহলে বাড়িতে অথবা কাজের জায়গায় নামাজ আদায় করতে পারবে কিনা? অবশ্যই আপনি করতে পারবেন, এবং সেখানে কয়েকজন মুসলিম থাকলে আজান দিয়ে একামত দিয়ে দুজন হলে দুজন, কয়েকজন হলে কয়েকজনকে নিয়ে আপনার জামাতের সাথে নামাজ পড়বেন। এমডি সজন আলী আপনি লিখেছেন, আমরা কয়েকজন মিলে একটা ওয়াইফাই ইন্টারনেট কানেক্ট নিয়েছি, আমরা সবাই একসাথে এই ওয়াইফাই নেটের বিল দেই, এখন এর মধ্যে যদি কেউ অশ্লীল মুভি গান দেখে তাহলে কি আমি পাপের ভাগী হব? যেহেতু এটা মাল্টিপল ইউজের সুযোগ আছে, কেউ সেই সুযোগ নিয়ে সেটা দিয়ে অসৎ কোনো কাজ করে, খারাপ কোনো কাজ করে, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আশা করা যায় এর দায়ভার আপনাকে বহন করতে হবে না এবং এর কারণে আশা করি আপনি গুণাকার হবেন না। আবদুল্লাহ আপনি লিখেছেন, আমার বয়স 18+, আমি অনেক মানুষের মনে কষ্ট দিয়েছি, অনেকের সাথে খারাপ ব্যবহার করেছি, এখন তাদের কাছে ক্ষমা চাওয়া সম্ভব নয়, আমার করণীয় কি দয়া করে জানাবেন? মানুষের অধিকার বিষয়টা শরীরে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কারোর মনে কষ্ট দিয়েছেন, অধিকার নষ্ট করেছেন, খারাপ আচরণ করেছেন, তাদেরকে খুঁজে বের করা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে কয়েকটি কাজ আপনি করতে পারেন। প্রথমত আল্লাহর কাছে অবশ্যই আপনি তবা এবং ইস্তেগফার করবেন যে আল্লাহ আপনি মাফ করে দেন, আমি যে অন্যায় করেছি এখানে আল্লাহর বিধান লঙ্ঘন হয়েছে, আল্লাহর নির্দেশ লঙ্ঘন হয়েছে, আল্লাহর কাছে মাফ চাইবেন এবং তবা করবেন, সেটি একটা বিষয় যার ভবিষ্যতে হবে না সে সংকল্প করবেন। আর দ্বিতীয়ত হলো, যাদের হক নষ্ট করেছেন আপনি মনে করছেন তাদের তরফ থেকে কিছু দান সাদাকা করে দিবেন এবং তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন, তাদের প্রতি আপনি রহম করুন, জীবিত থাকুন আর মৃত থাকুন আপনি তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাদের হয়ে দোয়া আপনি করবেন। আশা করা যায় যে আপনার এই বহুমুখী প্রচেষ্টা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে আপনার উপরে সন্তুষ্ট করে দিবেন অথবা তার কাছে আপনার যে দায় আছে সে দায় থেকে আল্লাহ তালা মুক্ত করবেন ইনশাআল্লাহ তাআলা। ইবনে হাদিস থেকে বোঝা যায় আল্লাহর প্রিয় বান্দাদেরকে অনেকেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দায়মুক্ত করবেন, মানুষের অধিকার থেকে যার কাছে দায় আছে তাকে আল্লাহ তালা অনেক সময় অফার দিয়ে, জান্নাতের অফার দিয়ে বলবেন তুমি এই বান্দাকে মাফ করে দাও, তুমি জান্নাত লাভ করবে। তো সেরকম সুযোগ আল্লাহ তালা দিবেন, যেটা আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করা এই জাতীয় ক্ষেত্রে যে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমি আর পেছনে ব্যাক করে আর সেই পাপগুলোর প্রায়শ্চিত্ত করতে পারছি না, তো যেটুকু পারছি সেটুকু আমি অন্তত শুরু করি।